বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। BNIS হোম স্কুলের প্রোগ্রামের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানতে আমি মোহাম্মদ তানজিমুল ইসলাম, সহকারী শিক্ষক রসায়ন। আজ আমি হাজির হয়েছি দশম শ্রেণীর রসায়ন নিয়ে অধ্যায়। আজকের ক্লাস নম্বর হচ্ছে আমার 18 আর দশম অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম। আজ আমরা পড়াবো 10.3 থেকে 11.3 থেকে 11.4.1। এই অধ্যায়টা খনিজ সম্পদ জীবাশ্মের ভিতরে হাইড্রোকার্বন বেশি আলোচনা করা হয়েছে। তো হাইড্রোকার্বনকে দেখি আমরা কিভাবে ভাগ করে নেয়। হাইড্রোকার্বন সমূহকে প্রথমে দুই ভাগে ভাগ করেছেন, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে অ্যালিফেটিক, 2 নম্বর হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফেটিকটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। এখন এই মুক্ত শিকলকে আবার আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। এই সম্পৃক্তটাকে আবার আমরা দেখি কী কী ভাগে ভাগ করা যায়। সম্পৃক্তটা করা হয়েছে অ্যালকেন আর একটা হচ্ছে অ্যালকাইল। এখানে অ্যালকেনটা বেশি প্রাধান্য পায়, আর অ্যালকাইলটা হচ্ছে কিন্তু এটা একটা প্রতিস্থাপিত মূলক, কিন্তু এটা একটা ওকে। তো অ্যালকেন দেখি আমরা, অ্যালকেনের কার্যকারী মূলকটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। ওকে, আমরা দেখি তাহলে অ্যালকেনের সংখ্যাটা কী আসতেছে। অ্যালকেনের সংখ্যাটা আসতেছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকে তাকে অ্যালকেন বলা হয়। তাহলে কী আসলো সংখ্যাটা হচ্ছে যে সকল হাইড্রোকার্বনের কার্বন কার্বন শিকলে একক বন্ধন বিদ্যমান থাকে তাকে আমরা অ্যালকেন বলি। আর অ্যালকেনকে কী বলা হয়, আবার প্যারাফিনও বলা হয়। কী বলা হয়? প্যারাফিন বলা হয়। প্যারাফিন শব্দটার অর্থ কী? আসক্তিহীন, মানে বিক্রিয়া সহজে অংশগ্রহণ সে করে না। যেমন আছে, উদাহরণ আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। আর এগুলো নামকরণ করার সময় আমরা কিছু বিষয় দেখব, সেটা নামকরণ করার সময় তিনটা বিষয় লক্ষ্য রাখবো। একটা সেটা হচ্ছে কার্যকরী মূলক, দেখব আগে কার্যকরী মূলক কী আছে। তারপর আমরা কার্বন শিকলগুলো দেখবো, যে কার্বন শিকলগুলো কীভাবে বিন্যস্ত রয়েছে, সবচেয়ে বড় শিকল যেগুলো সেই থেকে আমরা নম্বরিং করে আসব। ওকে, তো এই অ্যালকেন সমূহের কিছু গ্রিক শব্দ আছে, অর্থাৎ এদের নামকরণ করার সময় অ্যালকেন এন, এই যে এন আছে, এই এন অ্যালকেন এন নামের শেষে কী যোগ করবো আমরা? এন যোগ করবো। নামের শেষে কী যোগ করবো আমরা? এন যোগ করবো। এন যোগ করলে হয়ে যাবে অ্যালকেন। যেমন যে গ্রিক শব্দগুলো রয়েছে, কার্বন সংখ্যা 1 হলে মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্ট, 9 হলে নন, 10 হলে ডেক, 11 হলে ওনডেক, 12 হলে ডোডেক, 13 হলে ট্রাইডেক, তারপরে টেট্টা, হেক্সা হেপ্টে, এইভাবে চলে যাবে ক্রমান্বয়ে। মোটামুটি 20 হলে, কার্বন সংখ্যা 20 হলে নাম হচ্ছে ইকোস। আর এর সঙ্গে এই গ্রিক শব্দের শেষে যদি আমরা এল লাগাই তাহলে সেটা হয়ে যাবে অ্যালকেন। যেমন মিথ, আর এর সাথে এ লাগালে হবে, এন লাগালে কী হবে? মিথেন। মিথেন, তাহলে মিথেনের সংখ্যাটা কী আসলো? মিথেনের সংখ্যা কার্বন সংখ্যা 1টা আসলো, অর্থাৎ CH4 মিথেন। আর এখানে দিয়েছি আমার একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে বিউটেন। এই বিউটেন একটা দিয়েছি, আর একটা দিয়েছি সেটা হচ্ছে যে এখানে একটা বিষয় লক্ষ্য রাখো তোমরা, নামকরণ করার সময় এই প্রতিস্থাপিত বিভিন্ন মৌলক আসতে পারে, বা প্রতিস্থাপন বিভিন্ন কী আসতে পারে? মৌলক আসতে পারে। এই প্রতিস্থাপন মৌলকগুলো কীভাবে হতে পারে? যেমন যদি আমরা ক্লোরিন দিই তাহলে হবে ক্লোরো, ক্লোরো হবে। আর এরকম ক্লোরো ব্রোমো আছে, আবার যে অ্যালকাইল মূলকটা আছে, অর্থাৎ CnH2n+1, এই অ্যালকাইল মূলকটাও কিন্তু আমার প্রতিস্থাপক হিসাবে কাজ করতে পারে। যেমন এখানে যদি কার্বন সংখ্যা দেখি আমরা, আমি দিয়েছি 1, 2, 3, 4, এই যে কার্বন সংখ্যা 4টে দিয়েছি, 4 এখানে দেখো তোমরা সুন্দর করে, প্রত্যেকটা কার্বনের যোজনী 4, চারদিকে 4টা হাত দিয়েছি, অর্থাৎ এগুলো হাইড্রোজেনে পূর্ণ আছে। কিন্তু কী আছে? হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে, যদি কোনো প্রতিস্থাপিত মূলক না থাকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ আছে। এক্ষেত্রে আমরা এটা যে কোনো একটা নামকরণ কিন্তু করতে পারতাম, এখান থেকে নাম্বারিং করতে পারতাম, আবার নিচ থেকেও করতে পারতাম। কিন্তু এখানে আমি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস করছে, সেটা হচ্ছে ক্লোরিন দিয়েছি। এখানে কী দিয়েছি? এখানে ক্লোরিন দিয়েছি। এই ক্লোরিন দেওয়ার ফলে আমরা কোন দিক থেকে নাম্বারিং করবো? আমরা কে দিক থেকে নাম্বারিং করবো? নাকি আমরা এই এ পাশ থেকে 1, 2, 3, 4, যদি এটাতে থাকে তাহলে এপার থেকে দেখবো আমরা। আর এখানে দিয়েছি আমি 2 নম্বর কার্বনে, তাই এখানে এটাতে না দিয়ে আমরা এখানে দিলাম আমি ক্লোরিন সিএল। আর এখানে কী দিলাম? এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনই দিলাম। তাহলে আমরা কোন দিক থেকে নম্বরিংটা করবো? অর্থাৎ দেখবো আমরা এই ক্ষেত্রে সেটা হচ্ছে প্রতিস্থাপিত যে মৌলকগুলো রয়েছে, অর্থাৎ অ্যালকাইল মৌলক হতে পারে, ক্লোরিন ব্রোমো বিভিন্ন হতে পারে, এই মৌলকটা কোন দিক থেকে আগে পাচ্ছি আমরা। তাহলে দেখো এখান থেকে 2 নম্বরে কার্বন আছে, এখান থেকে আছে 1, 2, 3 নম্বরে কার্বনে। তাহলে আমরা এটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়, অর্থাৎ নিচে যেটা আছে সেটাই আমরা নম্বরিং করে আসবো।
তাহলে এটার নাম কি হবে এটার নাম আমরা দেখি চার কার্বন বিশিষ্ট অর্থাৎ কার্বন সংখ্যা আমরা দেখে নিলাম কার্যকরী মূলক এখানে কার্বন কার্বন একক বন্ধন সেটাও দেখলাম বেশি শিখল দিতে পারি সেটা নাম্বারিং করে আসতেছি আমরা ওকে যেহেতু এখানে ক্লোরিন যুক্ত আছে সুতরাং এই যে প্রতিস্থাপিত যে মৌলগুলো সেগুলো আগে লিখবো আমরা মেন এমনিতে নামকরণ করলে কি আছে বিউটেন কিন্তু কি আছে এখানে ক্লোরিন আছে ক্লোরিনটা প্রথমে দিয়ে দিয়েছি আমি তাহলে ক্লোরিনটা কয় নম্বর কার্বন আছে দুই নম্বর কার্বন আছে নাম কি হলো টু ক্লোরো পুরোটার নাম কি বিউটেন চার হলে কি বিউট তার সাথে এন মানে অ্যালকেন কোনো দ্বিবন্ধন নেই এই জন্য কি আসলে এটা টু ক্লোরো বিউটেন এভাবে আমরা বিভিন্ন নামকরণ করতে পারি ইন্টারমিডিয়েটে বেশি লাগে মাধ্যমিকে এটা খুবই কম লাগে একটা নৈবেদ্য পড়লে পড়তে পারে এই আর কি তবে এটা একটু হালকা জানা গেল তারপরে চলে আসলে অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত CnH2n+1 অ্যালকাইল মূলকটা হচ্ছে অ্যালকিন থেকে একটা হাইড্রোজেন বাদ দিলি অর্থাৎ একটা হাইড্রোজেন বাদ দিলে সেটা তাকে কাইল করে নিলাম অর্থাৎ আইল যোগ করলাম সেটা হলো অ্যালকাইল কী হলো সেটা অ্যালকাইল যেমন অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে একযোজি মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলা হয় এখানে একটা কথা নতুন কথা শুরু ছিল যে একযোজি তার মানে অ্যালকাইল যে মূলকগুলো থাকবে সেটা মিথাইল হোক ইথাইল হোক প্রোপাইল হোক বিউটাইল হোক পেন্টাইল হোক হেক্সাইল হোক হেপটাইল হোক যেটাই হোক না কেন এই যে একটা হাইড্রোজেন এরা দান করেছে এই জন্য এটার যোজনী কত থাকবে এক এই জন্য বলা হয়েছে এটা একযোজি যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন সরাই দিলাম তাহলে নাম কি হলো মিথাইল নামের শেষে কী যোগ করলাম অ্যালকাইল মিথাইল এভাবে আমরা বিভিন্ন নামকরণ করতে পারি তো এই যে সংকেতটা দেখলাম আমরা সাধারণ সংকেত CnH2n+2 এই সংকেত থেকে যদি আমরা নামকরণ একটা করতে চাই যেমন C4 মারা আছে এক্ষেত্রে এটা যদি সি এর মানটা প্রয়োগ করি আমরা এন এর মান 4 প্রয়োগ করি তাহলে এন এইচ কত 2×4 আর +2 তাহলে কত আসতেছে C4H 4×8 = 10 এটা হয়ে গেল চার হলে কী হয় বিউট হয় চার হলে বিউট হয় তার সাথে এন যোগ মানে বিউটেন এইভাবে আমরা বিভিন্ন সংকেতের নামগুলো বের করতে পারি ওকে তাহলে চলে আসি আমরা অ্যালকেনের প্রস্তুতি আসে অ্যালকেনের প্রস্তুতি অনেকভাবে করা যায় তোমাদের বইয়ের তিনটা চারটে আলোচনা করা হয়েছে প্রথমে কার্বন ডাইঅক্সাইড থেকে নিয়েছি দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড হতে মানে কার্বন ডাইঅক্সাইড কার্বন আছে আর এখানে কি আছে অক্সিজেন আছে নাই কি অ্যালকেন করতে কী লাগবে এক কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত কি এক কার্বন বিশিষ্ট সংকেত হচ্ছে মিথেন লাগবে কি হাইড্রোজেন লাগবে এই জন্য এখানে হাইড্রোজেন যোগ করা হয়েছে প্রভাবক কী দেওয়া হয়েছে নিকেলা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে কী তৈরি হয় এই যে CH4 আর পানি তৈরি হয় এটা কার থেকে তৈরি করলাম আমরা কার্বন ডাইঅক্সাইড থেকে তৈরি করলাম আর একটা বড় একটা বিক্রিয়া শেষের দিকে দেওয়া আছে সেটা হচ্ছে ডি কার্বক্সিলেকশন বিক্রিয়া কাক বিক্রিয়া থেকে ডি কার্বক্সিলেকশন বিক্রিয়াটা কি আমি আমার মতো করে সংজ্ঞা লিখেছি সেটা হচ্ছে যে বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন সংখ্যা হ্রাস পেয়ে অ্যালকেন তৈরি করে তাকে ডি কার্বক্সিলেকশন বলে কী লিখলাম সংজ্ঞাটা সংজ্ঞাটা লিখেছে সেটা হচ্ছে যে বিক্রিয়ায় কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন সংখ্যা হ্রাস পেয়ে কার্বক্সিলিক অ্যাসিডের কী সংখ্যা হ্রাস পাচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে কার্বন সংখ্যা হ্রাস পেয়ে যেটা তৈরি করবে অ্যালকেন তৈরি করে তাহলে সেটাই হবে কি ডি কার্বক্সিলেকশন যেমন উদাহরণ দিয়েছি ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম লবণ ফ্যাটি অ্যাসিডের সংকেতটাকে লিখে নিই আমরা CH3COOH ফ্যাটি অ্যাসিডের যদি সোডিয়াম লবণ করি তাহলে এখানে যে হাইড্রোজেনটা রয়েছে হাইড্রোজেনটা কী করবো আমরা সোডিয়াম দ্বারা প্রতিস্থাপিত করলাম করে দিলাম তাহলে সোডিয়াম অ্যাসিটেট তৈরি হয়ে গেলো আমাদের এখন এখানে কি বলছে যে এছাড়া যদি কী যোগ করি সোডা লাইম সোডা লাইমটা কাকে বলা হয় সেটা দেখি সোডা লাইমটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণ সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের মিশ্রণকে কী বলা হয় সোডা লাইম বলা হয় এই যে বইয়ের যে উদাহরণটা আমি দিয়েছি এখানে আর এখানে দেখো একটা বিষয় লক্ষ্য রাখবে সেটা হচ্ছে এখানে যে কার্বন সংখ্যা রয়েছে দুইটা আর এখানে বিক্রিয়া করে বলা হয়েছে যে এখান থেকে তৈরি করে সোডিয়াম কার্বনেট আর কার্বন যদি একটা বাদ দিই আমি ডি কার্বক্সিলেশনে কী বলা হয়েছে কার্বন সংখ্যা বাদ যাবে তাহলে এক কার্বন বিশিষ্ট সংকেত কি CH4 আর এখানে কী থাকে প্লাস সোডিয়াম কার্বনেট Na2CO3 তাহলে কী তৈরি হলো এই যে এটা অ্যালকেন তৈরি হয়েছে এটা কার্বন সংখ্যা এক মানলে CH4 আসে সাধারণ সংকেতে মানলে তাহলে এটা কী হলো মিথেন বা অ্যালকেন এইভাবে আমরা ডি কার্বক্সিলেশন পদ্ধতি তৈরি করতে পারি আরও আছে যেমন অ্যালকিন থেকে তৈরি করতে পারি অ্যালকাইন থেকে তৈরি করতে পারি অর্থাৎ কার্বন কার্বন যখন দ্বিবন্ধন থাকবে কারো কার্বন দ্বিবন্ধন থেকে আমরা এখানে যদি সরাই ফেলি এখানে একক বন্ধন তৈরি করতে তাহলে কী হবে হাত ফাঁকা হয়ে যাবে হাত ফাঁকা হলে আমরা কী করবো কোনো কিছু হাইড্রোজেন যোগ করে দেবো ওকে এটা সহজ আছে এই জন্য এটা দিয়েছি অর্থাৎ এটা তৈরি হলো কার থেকে তাহলে এখানে এটা যে আছে এটা তৈরি হলো আর এখান থেকে সোডিয়াম কার্বনেট তার মানে এখান থেকে এইটুকু গেল নাকি এখান থেকে এইটুকু গেল আর এখানে CH4 তৈরি হলো অর্থাৎ
এই সিএইচ থ্রির সাথে আর এখানে এটা। এখানে একটা বিষয় মাঝে মাঝে খ নম্বর প্রশ্নে পড়ে, সেটা হচ্ছে যে সোডা লাইমটা কেন দেওয়া হয়, কারণটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড পানি গ্রাহী, মানে পানিকে শোষণ করে, আর এই যে ক্যালসিয়াম অক্সাইড আছে এটা হচ্ছে নিরোধক, এক প্রকারের নিরোধক, এই পানিটা এখান থেকে শুষ্ক করে, আর আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় শুষ্ক সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করতে হয়, এই জন্য আমরা এখানে সোডা লাইমটা যোগ করেছি। তো এই অ্যালকেন গেল, অ্যালকেনের প্রস্তুতি গেল, এখন এর মধ্যে দেখি অ্যালকেনের কিছু ধর্মটা দেখি। ওকে, অ্যালকেনের ধর্মটার ভিতর দুটো ধর্ম আছে, একটা হচ্ছে ভৌত ধর্ম, একটা হচ্ছে রাসায়নিক ধর্ম। ভৌত ধর্মটা হচ্ছে আমরা তো বুঝি সেটার প্রাকৃতিক যে অবস্থা, অর্থাৎ যে অবস্থা, সেটা হচ্ছে ভৌত ধর্ম। এই ভৌত ধর্মগুলো অ্যালকেনের কার্বন সংখ্যার উপর নির্ভর করে, কার্বন সংখ্যা ক্রমান্বয়ে যত বেশি হবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত বেশি হবে। কার্বন সংখ্যা যখন এক থেকে চারের মধ্যে থাকে, যে এর চাপগুলো বায়ুমণ্ডলের নিচে যেগুলো থাকে সেগুলো হচ্ছে গ্যাসীয়, আর এক থেকে চারগুলো গ্যাসীয়, আর আস্তে আস্তে যখন উপরে ওঠে অর্থাৎ পাঁচ কার্বন সংখ্যা বৃদ্ধি পায়, যেমন পাঁচ থেকে বারো বা পনেরো পর্যন্ত তরল, তারপর আস্তে আস্তে কঠিন হয়ে যায়। এটা ছিল ভৌত ধর্ম। এখন আসি আমরা রাসায়নিক ধর্মের দিকে। যদি রাসায়নিক ধর্মের দিকে আসি তাহলে, অর্থাৎ রাসায়নিক ধর্ম মানে কি, কারোর সাথে বিক্রিয়া করতে হবে, কারোর সাথে কী করতে হবে, বিক্রিয়া করতে হবে। একটা বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে অ্যালকেন, এটা হচ্ছে প্যারাফিন, কিন্তু কার্বন কার্বন একক বন্ধন, মানে এখানে সিগমা সমদ্বি বন্ধন বিদ্যমান, আর সিগমা বন্ধন ভাঙতে কিন্তু অধিক শক্তির প্রয়োজন হয়, যেটা সমদ্বি বন্ধনের মধ্যে সহজে নেই। এজন্য এটা অ্যাসিড, ক্ষার, তারপরে জারণ, বিজারণ কোনো বিক্রিয়া কিন্তু অংশগ্রহণ করে না, এটা কিন্তু বহুপদী নৈবেদ্যকে পড়ে। তাহলে এই সিগমা সমদ্বি বন্ধন এখানে বিদ্যমান, আর এটা তাহলে কী কী বিক্রিয়া অংশগ্রহণ করে, এটাকে হাতে গোনা কয়েকটা বিক্রিয়া, যেমন এটা প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, আবার দহন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। তো প্রতিস্থাপন বিক্রিয়াটা কীভাবে করে দেখে নিই আমরা, এখানে লিখেছি সিএইচ ফোর মিথেন, মিথেনের মধ্যে ক্লোরিন দিয়েছি, আল্ট্রাভায়োলেট রে দিয়েছি, সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে কীভাবে হয়, এখানে এই যে একটা হাইড্রোজেন রয়েছে, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন থেকে নিয়ে চলে গেছে, এই সেল তৈরি করেছে, আর এখানে এই ক্লোরিনটা একটা যুক্ত হয়ে গেছে, এখানে কী হয়েছে একটা ক্লোরিন যুক্ত হয়েছে, এখানে যে হাইড্রোজেনটা ওখানে চলে গেল ওকে নিয়ে, আর ক্লোরিনটা তাহলে কী হলো এখানে চলে আসলো, আর এই দুটো অপসারণে চলে গেছে। এটা কতক্ষণ পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত না আমরা কী করতে পারবো এই ক্লোরিনটা সাপ্লাই করতে পারবো, কতক্ষণ পর্যন্ত করবো, যতক্ষণ পর্যন্ত এখানে হাইড্রোজেনগুলো বিদ্যমান থাকবে। তাহলে দেখি আল্ট্রাভায়োলেট রে আমরা দিলাম, এখানে বিক্রিয়া করাচ্ছি, ক্লোরোমিথেন তৈরি হয়ে গেল, তারপরে আমরা কতক্ষণ বন্ধ করবো, এখানে তিনটা হাইড্রোজেন কিন্তু রয়েছে, তারপরে বিক্রিয়া দেখাই নিয়ে, আমি আশা করি তোমরা বুঝতে পারছো পারবে। এখানে আবার ক্লোরিন দিলাম, ডাইক্লোরোমিথেন তৈরি হয়ে গেল, দুটা ক্লোরিন হয়ে গেছে, বা মিথিলিন ক্লোরাইড তৈরি হয়ে গেল, এটা কিন্তু রং শিল্পে ব্যবহার করা হয়, ডাইক্লোরোমিথিনটা রং শিল্পে ব্যবহার করা হয়। ডাইক্লোরোমিথেনের মধ্যে আরও দুটি হাইড্রোজেন আছে, মানে আরও ক্লোরিন দিতে পারবো আমরা, এক্ষেত্রে আমরা ডাইক্লোরোমিথেন আবার ক্লোরিন দিলাম, আবার একটা ক্লোরিন বৃদ্ধি পালো, এটা হলো ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। ক্লোরোফর্মটা কি হিসেবে ব্যবহার করে আশা করি বুঝতে পারছো তোমরা, চেতনানাশক হিসেবে ব্যবহার করি আমরা, বিভিন্ন বায়োলজির ল্যাবে বা মানুষকে চেতনা করতে ব্যবহার করা হয় কিন্তু এই ক্লোরোফর্মটা। তারপরে চলে আসে আরেকটা আছে হাইড্রোজেন, আমরা আরেকটা দিতে পারি, সেটার মধ্যে দিয়ে দিয়েছে আবার ক্লোরিন, তৈরেছে টেট্রাক্লোরোমিথেন। এই টেট্রাক্লোরোমিথেনটা ড্রাই ওয়াশে ব্যবহার করা হয়। এখন যে আধুনিক যুগ আসতেছে, আধুনিক যুগে মহিলারা যে কাপড়গুলো ব্যবহার করতেছে, অনেক দামি টিস্যু কাপড়গুলো, এগুলো যদি আমরা পানিতে দিই নষ্ট হয়ে যাবে, তাহলে এগুলো কী করতে হবে, এই কার্বন টেট্রাক্লোরাইড দ্বারা ড্রাই ওয়াশ করতে পারি আমরা, এরকম বিক্রিয়া হতে পারে। যদি এই এক কার্বন না দেয়, যদি একাধিক কার্বন দেয়, যেমন আমি দিয়েছি মিথেন, ইথেন, প্রোপেন, প্রোপেনের মধ্যে যদি ক্লোরিন দিই তাহলে কী হবে, যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন থাকবে ততক্ষণ পর্যন্ত ক্লোরিন যুক্ত হতে থাকবে। ফাইনালি প্রোডাক্ট আমাদের তাহলে কী আসে, সিএইচ থ্রি আসে, তাহলে সিএল থ্রি লিখবো, সিএইচ টু আসে সিএল টু লিখবো, সিএইচ থ্রি আসে সিএল থ্রি লিখবো, এই যে বিক্রিয়া আমি দিয়েছি এটা তৈরি হলো এসিএল। ওকে, এটা গেল রাসায়নিক ধর্ম। আর একটা হচ্ছে দহন বিক্রিয়া। দহন বিক্রিয়া কী তৈরিছে, মিথেনে যদি আমরা অক্সিজেনের সাথে সম্পূর্ণ দহন করতে হবে, তা না হলে কিন্তু কার্বন মনোক্সাইড তৈরি হবে, যেটা পরিবেশের জন্য কিন্তু প্রচণ্ড ক্ষতিকর। অর্থাৎ আমরা যে পাইপলাইনে যে গ্যাসগুলো আসতেছে, যে কারখানায় যে গ্যাসগুলো ব্যবহার করি আমরা, বা বাসা বা বাড়ি ব্যবহার করি যে গ্যাসগুলো, সেগুলো মিথেন গ্যাস। মিথেন গ্যাসকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড, পানি আর তাপশক্তি উৎপন্ন হয়। এই তাপশক্তি উৎপন্ন হয়, সেটা দ্বারা আমরা কী করি, রান্না করি। এই মোটামুটি আমাদের অ্যালকেন হয়ে গেল। অ্যালকেন আমরা আশা করি বুঝতে পারছি। এখন চলে আসি আমরা অ্যালকেনের পরে, আমরা আসি টপিক অনুযায়ী, আরেকটা আছে, সেটা হচ্ছে অ্যালকিন আছে। কী আছে? অ্যালকিন। অ্যালকেনের তাহলে সাধারণ সংকেত কী? অ্যালকেনের সাধারণ সংকেত আমরা এখানে দেখতে পারি CnH2n। ইন অ্যালকিন নামের শেষে কী লিখতে হবে? নামের শেষে লিখতে হবে ইন। তাহলে এটা কী হবে? এটা কিন্তু কার্বন কার্বন সর্বনিম্ন দুইটা থাকতে হবে। কার্বন কার্বন কী থাকতে হবে? দ্বিধন থাকতে হবে। এটা হচ্ছে কার্যকরী সংকেত, মানে দুইটা কার্বন থাকতে হবে। তো দুই কার্বন বিশিষ্ট নাম কী হলো? ইথ আর ইন যোগ করলে ইথিন। কী নাম হলো তাহলে? ইথিন। ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন, এভাবে আমরা এগুলো শিখবো। ওকে, তাহলে দেখি আমরা নামকরণগুলো। নামের শেষে ইন, সর্বনিম্ন কার্বন থাকতে হবে কয়টি? দুইটি থাকতে হবে। তাহলে মিথেন, ইথেন, আর একটা উদাহরণ দিয়েছি এখানে, ওয়ান পেন্টিন, যে উদাহরণটা আমরা মাঝে মাঝে দেখি, দুই তিন চার পাঁচ, এক দুই তিন, এখানে বলেছি আমরা কি একটা দ্বিবন্ধন থাকতে হবে। কি থাকতে হবে? একটা দ্বিবন্ধন থাকতে হবে। কিন্তু তাহলে দুইটা কার্বনের কয়টা যোজনী? চারটা। এখানে দুইটা গেছে, এখানে একটা হাইড্রোজেন গেছে, তাহলে কয়টা হলো? একটা, দুটো, তিনটে, এখানে লাগবে আর একটা।
ওকে একটা 2 3 আর একটা 4 টা হয়ে গেছে এটা এটা সবগুলো হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম হাইড্রোজেন নট এ ফ্যাক্ট আর এখানে নামকরণ তাহলে কিভাবে করব আমি বলেছি প্রধান শিকল কিন্তু আছে এখানে কার্যকরমূলক যেখান থেকে আগে পাবো কার্বনের নাম্বারগুলো সেখান থেকে করব তাহলে এখান থেকে আগে পাচ্ছি অর্থাৎ এখানে 1 2 3 4 5 কে যদি নাম্বারিং করে এটা থেকে যদি এটা দেই এখানে 1 দিলাম আমি এখানে 2 দিলাম এখানে 3 দিলাম এখানে 4 দিলাম এখানে 5 এটা গ্রহণযোগ্য নয় কারণ আমাদের যে কার্যকরমূলক লিখে দিয়েছি সেটা নামকরণ করার সময় প্রথমে কার্যকরমূলকগুলো দেখতে হবে কার্যকরমূলক যেখান থেকে আগে পাবো নাম্বারিংগুলো সেখান থেকে আমরা করে যাব তাহলে নাম কি হতে পারে এটা নাম হতে পারে মিথেন ইথেন প্রোপেন বিউটেন আছে পেন্টেন পর্যন্ত আছে অর্থাৎ 1 পেন্টেন হতে পারে 1 পেন্টিন হতে পারে যদি দ্বিবন্ধন আছে তাহলে 1 পেন্টিন বা পেন্টিন 1 পেন্টিন 1 বা আধুনিক যে বই আইউ প্যাকেজের নামকরণ এটা বর্তমানে একটা দেওয়া আছে পেন্ট 1 ইন বর্তমান যে নটরডেম সারের যে বই লেখছে ইন্টারমিডিয়েট যে বইটা গ্রহ সারের বই গ্রহ সারের বই এই করা আছে তারপরে হাজারি সারের বইগুলো সেগুলো সংশোধন করেছে এভাবে আমরা এটা কি করব নামকরণগুলো করব এখন দেখি অ্যালকেনের প্রস্তুতি অ্যালকেনের প্রস্তুতি সেটা হচ্ছে আমরা অনেকভাবে করতে পারি এখানে দুইটা থেকে তিনটা বিষয়ে আলোচনা করেছি আমি সেটা হচ্ছে অ্যালকোহলের নিরোধন বিক্রিয়া থেকে অ্যালকোহলের কি থেকে নিরোধন বিক্রিয়া থেকে অ্যালকোহলের নিরোধন কাকে বলা হয় নিরোধন বুঝতে পারছেন পানিটা অপসারণ করব অ্যালকোহলের সংকেত কি অর্থাৎ সিএইচ থ্রি সিএইচ টু ওএইচ আর এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড দিয়েছি এটা বিক্রিয়ার এপাশে দিলে হবে উপরে দিলেও হয় সমস্যা নাই তাহলে এখান থেকে কী করবে পানিটা অপসারণ করবে পানিটা এখান থেকে কোথা থেকে নেবে যে কার্যকরীমূলক ওএইচ আছে আর এই কার্যকরীমূলকের পাশের যে কার্বনটা আছে পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন নেবে নেওয়ার ফলে কী হতো এটার সঙ্গে পানি চলে গেল আর এখানে দেখো এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে ওএইচ যদি না থাকে তাহলে এখানে হাত কিন্তু ফাঁকা হয়ে যায় এই হাতটা কী দ্বারা পূর্ণ হবে হাতটা দ্বিবন্ধন দ্বারা পূর্ণ হবে তাহলে এখানে অ্যালকোহল থেকে বা ইথানল থেকে তৈরি হয়ে গেল ইথিন কি তৈরি হয়ে গেলো এটা এটার নাম হলো ইথিন নাম হলো ইথিন তারপরে আসি আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে এটা একটা সুন্দর একটা বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড হ্যালাইড মানে হ্যালোজেন অ্যালকাইল বলেছি আমরা সিএনএইচ টু এন প্লাস ওয়ান তাহলে এখানে অ্যালকাইল হ্যালাইড মিথেন ইথেন প্রোপেন আর তাছাড়া দিচ্ছি ক্লোরেন দিছি মানে ক্লোরোপ্রোপেন এটা বলতে পারি আমরা অ্যালকাইল হ্যালাইড পুরোটা অ্যালকাইল এটা হ্যালাইড একসাথে কী যোগ করবো একসাথে যোগ করবো হচ্ছে অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিলে কী হবে অবস্থা দাঁড়াবে এই পটাশিয়াম ক্লোরিন এখানে চলে যাবে কে সিএল তৈরি হবে কে সিএল তৈরি হবে আর এখানে ওয়েস্টটা কোথেকে নেবে এটার থেকে নেবে না এটার থেকে নেবে এটার থেকে অবশ্যই নেবে না এই প্রতিস্থাপিক যেগুলো মূলক আছে তার পাশে কার্বন থেকে সে হাইড্রোজেনটাকে অপসারণ করে কী তৈরি করে পানি তৈরি হবে তাহলে এখানে একটা ক্লোরিন নাই এখানে একটা হাইড্রোজেন নেই মানে এখানে একটা হাত ফাঁকা হয়ে গেছে এখানে কী তৈরি হয়েছে প্রোপিন এটা প্রোপিন কত ওয়ান প্রোপিন কত এটা ওয়ান বা ওয়ান প্রোপিন বা প্রোপ ওয়ান ইন প্রোপিন ওয়ান দিলাম আমি ওকে বইয়ের উদাহরণ দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দেওয়া আছে মিথেন ইথাইল ক্লোরাইড দেওয়া আছে একই বিক্রিয়া সোডিয়াম ক্লোরাইড পানি আর এটা হচ্ছে এটা ইথিন তৈরি করছে ওকে তারপরে আমরা দেখি অ্যালকেনের রাসায়নিক ধর্মসমূহ যদি আমরা দেখি তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে আর এটা সাধারণ সংকেত দেখছে সিএনএইচ টু এন এটা দেখলাম আমরা এখানে এটা খুবই সক্রিয় কী জন্য সক্রিয় এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন যে বিদ্যমান রয়েছে এখানে একটা সিগমা বন্ধন রয়েছে একটা পাই বন্ধন রয়েছে অর্থাৎ পাই বন্ধনটা কি অনেক দুর্বল বন্ধন পাই বন্ধনটা দুর্বল এখানে সহজে অংশগ্রহণ করে সবাই তাই আর যাই দুর্বল সে তাকে ধরবে তাহলে কী করে সেটা এটা মোটামুটি সংযোজন বিক্রিয়াগুলো সহজে অংশগ্রহণ করে যেমন হাইড্রোজেন সংযোজন ব্রোমিন ক্লোরিন পানি সংযোজন তারপরে আরও বিক্রিয়া জারণ বিক্রিয়া আছে পলিমার কোন বিক্রিয়া আছে হাইড্রোজেন সংযোজন বুঝতে পারছি আমরা দেখে দ্বিবন্ধনগুলো দ্বিবন্ধনগুলো সরালে কী দাঁড়ায় দ্বিবন্ধনগুলো যদি আমরা সরাইয়ে ফেলি তাহলে দুটো হাত নেমে আসে এখানে দুটো হাত নেমে আসে আর এই দুটো হাত কি দ্বারা এখানে হাইড্রোজেন যে দুটো আছে হাইড্রোজেন দ্বারা এখানে বিক্রিয়া করে অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেন তৈরি হয়ে গেছে প্রোপিন থেকে প্রোপিন থেকে প্রোপেন তৈরি হয়ে গেছে এটা কিন্তু অ্যালকিন প্রস্তুতি অ্যালকেন প্রস্তুতি কিন্তু তোমরা লিখতে পারবো তারপরে পানি সংযোজন আছে পানি সংযোজনগুলো মনে রাখবে সেটা পানিকে ভাঙলে একটা এইচ প্লাস আর একটা ওএইচ ওএইচ তৈরি হয় তাহলে একটা দিলাম এইচ প্লাস একটা দিলাম ওএইচ প্লাস ওএইচ প্লাস দিয়ে দিলাম তাহলে দ্বিবন্ধনটা ভেঙে গেলে দুটো যে হাত তৈরি হয় একটা এইচ দিয়েছি একটা ওএইচ দিয়েছি এখানে তৈরি হয়েছে ইথানল তৈরি হয়েছে এটাকে জল দিলাম এখানে জল দিলাম অ্যালকিনের মধ্যে জল দিলাম পাইলাম নল ওএইচ থাকলে নল হয় তারপরে ব্রোমিন সংযোজন দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া অর্থাৎ অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পরীক্ষা কিন্তু এটা একটা বিক্রিয়া যেমন দিয়েছি মিথেন ইথেন প্রোপেন অর্থাৎ প্রোপিন ওয়ান দিয়েছি আমি প্রোপিন ওয়ানের সাথে যদি ব্রোমিন দিই আমি বিক্রিয়ায় তাহলে ব্রোমিন দিলে কী হয় তাহলে ওয়ান টু ডাইব্রোম অর্থাৎ এখান থেকে একটা দ্বিবন্ধন চলে গেলে প্রত্যেকবার কিন্তু একটা করে হাত বের হবে দ্বিবন্ধন নামের একটা হাত বের হবে সেখানে কী করবো আমরা সেখানে আমরা ব্রোমিনগুলো কী করবো যোগ করবো ওকে ব্রোমিনগুলো যোগ করবো অর্থাৎ যে হাতটা ফাঁকা হয়েছে সেখানে যেটা যোগ করবো সেটা সিস্টেম ওয়ারি অর্থাৎ এক আর দুই নম্বরে যেখানে হাত চলে যাবে আমরা সেখানে দিয়ে দেবো এখানে তৈরি হচ্ছে ওয়ান টু ডাইব্রোমো প্রোপেন ওয়ান টু ডাইব্রোমো প্রোপেন এখানে মনে রাখবা সেটা হচ্ছে ব্রোমিনের যে লাল বর্ণগুলো আছে এই লাল বর্ণগুলো যদি এই ইথেনে ইথিন বা প্রোপিন বা অ্যালকিনের মধ্যে যোগ করি আমরা তাহলে সেই বর্ণটা দূরীভূত হয়ে যায় আর তখন বুঝবো এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন ওকে
তারপরে আসি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ দ্বারাও আমরা কিন্তু এটা কি করতে পারি, এটার সাথে একটা বিক্রিয়া করতে পারি এবং এটা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পরীক্ষা করতে পারি। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারণ করলে কি দাঁড়ায়, পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা যদি বিক্রিয়া করি আমরা তাহলে এখানে জাইমান অক্সিজেন পাবো। এই জাইমান অক্সিজেনটা পানির সহ যদি বিক্রিয়া করি ইথেনের সাথে বা অ্যালকিনের সাথে তাহলে এখান থেকে যে বর্ণ ছিল সে বর্ণটা দূরীভূত হবে, হয়ে কী তৈরি করবে ইথিলিন গ্লাইকল, অর্থাৎ এখানে দ্বিবন্ধন চলে যাবে। দ্বিবন্ধন যদি চলে যায় তাহলে দেখো দুইটা আর একটা তিনটা হাত, একটা হাত ফাঁকা হয়ে যাচ্ছে, তার মানে একটা করে হাত বাড়ায় দিছি। এখানে পানিকে ভাঙলে আমরা দেখছি আগে এইচ আর ওএইচ, এইচের সাথে একটা ওএইচ ধরে নাও তাহলে এখানে একটা ওএইচ একটা ওএইচ, তার মানে ইথিন ইথেন ওয়ান টু ডাই অল বা ইথিলিন গ্লাইকল। আরেকটা বিক্রিয়া আছে সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। সেটা কি বিক্রিয়া? পলিমারকরণ বিক্রিয়া। একটা বিষয় মনে রাখবে সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া বা রাবার, যে রাবারটা আমরা পলিথিন বা রাবার, এই রাবারে কিন্তু চাপ প্রয়োগ করতে হয়, কিন্তু টানলে কি হয়ে যায়, লম্বা হয়ে যায়, তার মানে এটা কিন্তু ইথিন, এটা কিন্তু এক প্রকারের ইথিন, অর্থাৎ দ্বিবন্ধন ছিল সেটাকে এক বন্ধন করেছি আমরা, টান দিলে কি হচ্ছে লম্বা হচ্ছে, এক্ষেত্রে কিন্তু চাপটা বেশি প্রয়োগ হচ্ছে, তাপের চাইতে কি লাগতেছে, তাপের চাইতে চাপটা বেশি প্রয়োগ হচ্ছে। তাহলে এক্ষেত্রে পলিমারকরণ বিক্রিয়া কিন্তু এই ইথিলিন ইথিলিনকে কি করবো আমরা, 1000 বায়ুমণ্ডল চাপ ইথিলিনকে 1000 বায়ুমণ্ডল চাপ 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কিন্তু এখানে সামান্য পরিমাণ অক্সিজেন থাকতে হবে। তাহলে কি তৈরি হয়, এই যে অ্যালকিন আছে বা ইথিন আছে, এই ইথিন থেকে তৈরি হবে পলিথিন। কি তৈরি হবে? পলিথিন। একটা বিষয় দেখো এখানে মনে রাখবা, সেটা হচ্ছে যে দ্বিবন্ধন চলে গেলে, দ্বিবন্ধনতে আমরা স্যার আগে বললেন আপনি দ্বিবন্ধন চলে গেলে একটা করে হাত ফাঁকা হয়ে যায়, সে হাত কই গেল স্যার, এই যে একটা করে হাত এখানে আমি ব্যাকেটের হাত দিয়েছি, মানে টান দিচ্ছি আমি, কি করতেছি এটাকে টান দিচ্ছি আমি, তার মানে দ্বিবন্ধন দ্বারা রেখেছি, কত সংখ্যক নিব আমরা, এন সংখ্যক নিব, এই জন্য এন সংখ্যক নিয়েছি আর এন সংখ্যক এখানে বেজ হয়ে গেছে, এটা হচ্ছে পলিইথিন বা পলিথিন বিক্রিয়া। ওকে, তাহলে আমরা আজকে দেখলাম, আমরা অ্যালকেন দেখলাম, অ্যালকিন দেখলাম, অ্যালকিনের প্রস্তুতি দেখলাম, নামকরণ দেখলাম, অ্যালকিনেরও তাই, অ্যালকিনেরও এবং অ্যালকিনের দুইটা প্রস্তুতি দেখলাম, নামকরণ দেখলাম, মোটামুটি এ পর্যন্তই। তবে এখান থেকে বিভিন্ন প্রশ্ন কিন্তু হয়, আশা করি অনেক ইন্টারেস্টিং একটা পার্ট যদি তোমরা একটু পড়তে পারো, একই সহজ কিন্তু, অনেক সহজ কিন্তু, সো আশা করব তোমরা সুন্দর করে সবাই এটা পড়বে, বিক্রিয়াগুলো সুন্দর করে লিখবে, বারবার বিক্রিয়া লিখলে জৈব যৌগ একটা বিষয় সেটা হচ্ছে 1 মিনিটে 2 মিনিটে মুখস্থ হয়, 1 মিনিটে মানুষ ভুলে যায়, এটা জৈব যৌগের বৈশিষ্ট্য। আশা করি তোমরা অনেক সুন্দর একটা বিষয় অনেক সুন্দর করে পড়বে এবং বারবার খাতায় লিখবে, তাহলে আর ভুলবে না, এটা একদম অঙ্কের মতো নম্বর এই মানে অধ্যায়টা। তো ঠিক আছে, আশা করি সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।